বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, আজকে আমরা রয়েছি আহরা বাংলা নিউজের পক্ষ থেকে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের সল্টলেক ইউনিটে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো কিছুক্ষণ আগেই। আমরা এখন কথা বলবো সল্টলেক ইউনিটের চিফ বা প্রধান শ্রী অরিন্দম ভৌমিকের সাথে। আসুন তার সাথে কথা বলি, তার সাথে পরিচয় করি এবং তার বক্তব্য শুনি। দাদা, আপনার নাম? অরিন্দম ভৌমিক। আপনি কবে থেকে হিউম্যান রাইটস এসেছেন? আজকের থেকে আমাদের সূচনা হলো। আপনার টিমে কতজন আছেন? আমাকে নিয়ে 11 জন আছেন আমার টিমে। এই আপনি যে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এসেছেন বা যোগদান করেছেন, কেন করলেন? আমি যেই কাজটা করি, এডুকেশন নিয়ে কাজ করি, ডিজিটাল এডুকেশন এবং চাইল্ড ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে কাজটা করি। আমি চাই যে হিউম্যান রাইটসের সাথে এসে এই জিনিসটাকে আরও বিশালভাবে প্রচার করতে এবং গ্রামে গ্রামে জিনিসটাকে ছড়িয়ে দিতে চাই। তার জন্য হিউম্যান রাইটস সাথে থাকলে আমরা একসঙ্গে মিলে অনেক বড় জায়গায় পৌঁছতে পারবো, এটাই আমার আশা। দাদা বললেন যে হিউম্যান রাইটস কেন করছেন। হিউম্যান রাইটস করার কারণ হলো হচ্ছে কি, সমাজে যে দরিদ্র মানুষরা আছে বা শিক্ষাকে নিয়ে যে অরাজকতা চলছে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে, সেটাকে আরও উন্নতভাবে বিস্তার লাভ করতে এবং তার সাথে হিউম্যান রাইটসের সাথে একসাথে পা মিলিয়ে সেই কাজকর্মগুলো এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার এই যে হিউম্যান রাইটসের যাত্রা আরও দীর্ঘ হোক এবং শুভ হোক। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার।